সকালকে শুভ সকাল আমার পক্ষ থেকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আর আজকে একটা আমাদের ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে আসলাম, বাকরখানির। আগেও বাকরখানির ভিডিও মনে আমি দিছি, যাই হোক, এটা আমি বাকরখানি আমাদের এই তালতলাতে একটা কারখানা আছে, তো ওদেরকে জিজ্ঞেস করছিলাম যে ভাই এটা আসলে খাই কী দিয়ে, মানে আমরা তো আসলে এটার প্রকৃত মানে কী দিয়ে কী দিয়ে খাই আমরা জানি না ঠিক মতো। তো আগে বললো যে এটা মাংস দিয়ে খাওয়া যায়, চা দিয়ে খাওয়া যায়, মিষ্টি দিয়ে খাওয়া যায়, আর একটা বললো যে সবচেয়ে মজা যেটা সেটা নাকি দুধ দিয়ে, দুধের মধ্যে ভিজিয়ে রেখে তারপরে খেলে নাকি সবচেয়ে মজা লাগে। তো আমার কাছে জিনিসটা পছন্দ হয়েছে, না আসলে তো এটা তো খাই নি, এভাবে খাই নি। তো দুধের মধ্যে গরম দুধ, এটা চিনি দিতে হবে, চিনি আপনার ইচ্ছা মতন দিবেন, যা যেহেতু খেতে পারেন। তো তার মধ্যে গরম দুধ, এই দুধে এটাকে ভিজাতে হবে। আজকে এটাই সকালের নাস্তা, দেখি কেমন লাগে, ভালোই লাগবে আশা করি। সময় ভিজতে হবে, মিষ্টিটা আপনি পছন্দ মতো নিয়ে নেবেন, বেশি মিষ্টি হলে বেশি খাওয়া যাবে না, মিষ্টি একটু কম কম হলে হয়তো পরিমাণে আপনি একটু বেশি খেতে পারবেন, মিষ্টি বেশি হলে মুখ মাইরে আসে, বেশি খাওয়া যাবে। একটু সময় ওয়েট করতে হবে, আমাদের এই এখানে একটা কারখানা আছে আর কি। আর ছোটোবেলায় আমরা যেটা দেখছি একদম স্কুল লাইফে, আমাদের ছোটোবেলায় আমরা স্কুলে যখন পড়ছি তখন আমাদের এলাকায় এই নিয়ে আসতো ফেরিওয়ালা, সেটা হলো আপনার ওই যেরকম কাঁচের বাক্সর মতো বানাতো, ওটা গলায় ঝুলিয়ে নিয়ে আসতো এই বাকরখানি, আর আপনার এটা বিক্রি করতে হইলেও এক টাকা সম্ভবত পিস ছিল, এক টাকা আর দুই টাকা পিস ছিল, একটা ছোটো সাইজ ছিল, একটা বড়ো সাইজ ছিল। সাথে মিষ্টি নিয়ে আসতো, তা আমরা তো মিষ্টি আসলে কিনতাম না, বাকরখানি কিনতাম, ওরা মিষ্টির শিরা উপর দিয়ে দিত, তো ওটাই কামড় দেখাইতাম। খুব বেশি যে মানে আমাদের মজা লাগতো তা না, কিন্তু খাইতাম, কিন্তু তখন তো জানতাম না যে এটা ঢাকার একটা পুরান ঢাকার একটা ঐতিহ্যবাহী খাবার, তখন মনে করতাম নর্মাল যেসব খাবারের মধ্যে এটাও একটা খাবার।
এইভাবে খেতে খারাপ লাগছে না, ভালো লাগছে। এইভাবে খাওয়া সরাসরি সেটা মুখ একদম ভরে দেয়, মানে গলা আটকে যায় একদম, ভিতরে মনে হয় যে শুকনো আটা এরকম লাগে। আর এটা তো পুরানো লাগছে। যাক, জিনিসটা মজা আছে, আপনাদের সাথে শেয়ার করলাম, এটা আপনারা খাইতে পারেন এভাবে। আর যারা খায় জানে তারা তো জানে, পুরো ঢাকার লোকরা যারা জানে সবাই, আমরা যারা এই যে এখানে থাকি নতুন ঢাকায় থাকি তারা হয়তো জানি না, আমি জানতাম না। খারাপ না, এটা খাওয়া যায়। বাবাখানে দুই ধরনের ভাজা যায়, দুই তিন ধরনের ভাজা, একটা আছে ঘিয়ে ভাজা, একটা আছে নর্মাল তেলে ভাজা, একটা আছে মিষ্টি, আর একটা মিষ্টি ছাড়া, যেটা সেটা মিষ্টি ছাড়াটা, কারণ মা বাবার ডায়াবেটিস আছে এর জন্য মিষ্টি ছাড়াটা আছে। একই কথা আমি চিনি নিয়ে নিচ্ছি, মিষ্টি তো হয়ে গেল। মানে এটা আরো মজা লাগবে মনে হয়, অনেকক্ষণ ভিজে রাখবে গরম দুধের মধ্যে, তাহলে আরো গুলে যাবে। এখন কিছু কিছু শক্ত আছে, জিজ্ঞেস করছিলাম উনি বলতো যেভাবে তাতে মনে হলে যে আসলে মজা লাগবে। ভালো তিন টাকা কষ্ট আছে, দুই টাকা ঠিক আছে। বেশি সময় ভিজালে আরো স্বাদ লাগবে।
সাইজের বাকরানি তিন দেখা আসলে টাফ, আমার পেট একদম ভরে গেছে। প্রায় আধা কেজি না, আধা কেজির কম হবো দুধ, আর তিনটে বাকরানি পুরো ফুল ফিল খাওয়া হয়েছে। যাই হোক, এই খাবারটা ভালোই লাগলো আমার কাছে, ঠিক আছে। তো আপনারা এটা বাসায় টেস্ট করতে পারেন। এই বাকরখানি কিন্তু বাংলাদেশ থেকে আপনি ইন্ডিয়াতেও যায়, শ্রীলঙ্কায় যায়, পাকিস্তানে যায়, বাংলাদেশ থেকে যায়, এটা আমি শুনছি। ওদের কাছে জিজ্ঞেস করছিলাম, এটা বাইরেও যায় এখন বিদেশে, বিদেশ বলতে যে আমাদের আশেপাশে যে দেশগুলো আছে, আমেরিকাতেও যায়, ঠিক আছে, প্যাকেট করে আমেরিকাতেও যায়। তবে খাবারটা কিন্তু মানে মান হিসেবে একবারে খারাপ না, ভালোই, এবং বহু বছর ধরে এটা বাংলাদেশে চলতেছে। তো এখনও আমি জিজ্ঞেস করছিলাম যে আপনাদের বেচা বিক্রি কীরকম, ওরা বলছে যে ভালো বেচা কিনা, মানে অ্যাভারেজ সবসময় ভালোই থাকে, খারাপ না। এখন ঢাকার আনাচে কানাচে এটার ফ্যাক্টরি হয়ে গেছে, আগে তো শুধু পুরান ঢাকায় ছিল, এখন আমাদের এই নতুন ঢাকাতেও আছে। যাই হোক, এই খাবারটা আপনারা বাসায় খেয়ে টেস্ট করতে পারেন, কেমন হয় খেয়ে আমাকে জানাবেন। আশা করি ভালো লাগবে, আমার ভালো লাগছে, আপনাদের ভালো লাগবে আশা করি। ঠিক আছে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর সচেতন থাকুন।